ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে প্রশ্ন করা হয়েছে যে সরকার আপনার সমস্ত মুসলিমদের আকিদা এক হওয়ার কথা ছিল, কিন্তু আকিদা এক নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কয়েকটা জিনিস চেয়েছিলেন, তো তিনটে জিনিস চেয়েছিলেন, দুটি তাকে দান করা হয়েছে, একটি মঞ্জুর করা হয়নি, যে আমার উম্মতের মধ্যে যেন মতভেদ সৃষ্টি না হয়। এটা এই জন্য মঞ্জুর করা হয়নি যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, এই পৃথিবীতে কে কর্ম উত্তম কর্ম করে যেতে পারে। তো আপনাকে উত্তমটা এবং অধমটা দুটোই দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ। যদি মন্দটাকে সৃষ্টি করা না হতো তাহলে ভালোর কোনো মূল্য থাকতো না, যদি অন্ধকারকে সৃষ্টি করা না হতো তাহলে আলোর কোনো মূল্য থাকতো না। অনুরূপই যদি সহি আকিদার মূল্যায়ন করতে হয় তাহলে ভুল আকিদাগুলো এর মধ্যে আসবে, যেমনটি এসেছিল ইহুদিদের মধ্যে, তারা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে 70টি ফিরকা আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে শিরিক করে ফেলেছে, যার কারণে তারা জাহান্নামী, আর একটি ফিরকা তারা মূসা আলাইহিসসালামের প্রকৃত প্রচারিত ইসলামের উপরে রয়ে গিয়েছে, তারা হচ্ছে জান্নাতি, যেমনটি ঈসা আলাইহিসসালামের উম্মতের মধ্যে হয়েছিল, তারা 72 ফিরকায় বিভক্ত হয়ে পড়েছিল, এবং সেই 71টি ফিরকা এমন যারা ঈসা আলাইহিসসালামকে তার সন্তান বানিয়ে ফেলেছে, কেউ ঈসা আলাইহিসসালামকে সরাসরি ঈশ্বর বা রব বানিয়ে ফেলেছে, কেউ আবার তার মাকে মাতাকে বিভিন্ন আসনে বসিয়ে ফেলেছে। তো এরা ওই 71 ফিরকার মধ্যে এরা হচ্ছে জাহান্নামী, ইবনে মাজার হাদিসে পরিষ্কার রয়েছে। আর একটি ফিরকা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলার রসুল ভেবেছে এবং তার উপরে ঈমান এনেছে, আর একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতই করেছে। তারা না ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান ভেবেছে, না মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলার স্ত্রী ভেবেছে বা আরও কিছু ভেবেছে। তো তারা সমস্ত ধরনের ভুল আকিদা থেকে মুক্ত, তারা জান্নাতি। অনুরূপে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 ফিরকা এরা বিভক্ত, 72 ফিরকা এমন যারা আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে শরীক করে, যেমনটি মক্কার কুরাইশগণ 360টি মূর্তির পূজা করত, কিন্তু তারপরেও তারা আল্লাহর উপরে ঈমান আনত, তারা জানতো যে আল্লাহ আছেন, তারা জানতো আল্লাহ আছেন, আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াত দাতা, রুজি দাতা, মৃত্যু দাতা, তারপরেও তারা মাধ্যম গ্রহণ করত, তারা মনে করতো যে অমুক মূর্তিটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট হতে আমাদেরকে সন্তান পাইয়ে দেবে, অমুক মূর্তিটা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, অমুক মূর্তিটা আমাদের চাষাবাদ ভালো করবে, অমুক মূর্তিটা আমাদের রুজি রোজগার ভালো দিয়ে দেবে, অমুক মূর্তিটা আমাদের বুদ্ধি দেবে, বিবেক দেবে, জ্ঞান দেবে। তো এই ধারণা জন্য তারা হচ্ছে মুশরিক এবং তাদের পূজা করত। অনুরূপী মুসলমানদের মধ্যে আছে বর্তমানে, আর এদের মধ্যে আবার একটা এক একটা ফিরকার মধ্যে অনেক ফিরকা বের হয়ে পড়েছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মুকাম্মল করে গিয়েছেন, কিন্তু সেই মুকাম্মল দিনের মধ্যে কি করেছে মানুষ মোনাফিকগণ, পরবর্তীকালে মোনাফিকগণ কি করেছেন, ইসলামের নামে, আল্লাহ রসুলের নামে, সাহাবে কেরামদের নামে মিথ্যা প্রচার করেছে, মিথ্যা বাণী প্রচার করেছে, ইসলামটাকে ষড়যন্ত্র করে বিভক্ত করেছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই খারেজিদের উৎপত্তি হয়েছিল, তিনি চিহ্নিত করে গিয়েছেন যে এদের থেকে খারেজিদের উৎপত্তি হবে। তো এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে যে তিনি বলছেন যে ইসলাম হলো একদম সোজা সরল পথ। তিনি একদিন একটা কী করলেন, দাগ টানলেন, তিনি একদিন একটা দাগ টানলেন যেটা সোজা সোজা সরল পথ, আর তার ডাইনে এবং বামে কিছু কিছু দাগ তিনি টানলেন, টানার পরে তিনি বলছেন যে এটা হলো সরল পথ, অর্থাৎ যেটা সোজা রাস্তা টেনেছেন এটা হচ্ছে একদম সরল পথ, তবে এর প্রত্যেক রাস্তার উপরই একটি করে শয়তান বসে আছে, যেমন সরল পথ থেকে একটা ডাইনে একটা বামে, একটা ডাইনে একটা বামে তিনি পথ করে দেখিয়েছিলেন যে এই রাস্তা এটাও মানে এগুলোও পথ, এগুলোও পথ, কিন্তু এই পথগুলোর প্রত্যেক রাস্তার সামনেই শয়তান বসে আছে, সে মানুষদেরকে এর দিকে আহ্বান করে। অতঃপর তিনি প্রমাণস্বরূপ পাঠ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত,
যেটা রয়েছে সুরা আল আনামে 153 নম্বর আয়াত, মিশকাত হাদিস নম্বর 166, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাবার জন্য একটি সরল রেখা টেনে বললেন এটা আল্লাহর রাস্তা, এরপর তিনি এর ডানে ও বামে আরও কয়েকটি টানলেন এবং বললেন এগুলোও রাস্তা, তবে এর প্রত্যেকটি রাস্তার উপরে শয়তান বসে আছে। অতএব এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদের 73টি ফিরকার মধ্যে একটি ফিরকা। সাহাবায়ে কেরাম করে প্রশ্ন করেছিলেন সেটা কোন ফিরকা, তিনি বললেন পরিষ্কার মা আনা আলাইহি ওয়া সাহাবি, যে দল আমি ও আমার সাহাবিগণের উপর আছি তার উপর থাকবে। আবু দাউদ হাদিস নম্বর 4597, তিরমিজি হাদিস নম্বর 2641। অতএব আর সেই সরল পথ হচ্ছে, সরল রাস্তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি পথ, সাহাবে কেরামদের পথ, এবং সাহাবে কেরামদের পরে তাবি এবং তাবা তাবি যারা থেকেছেন তাদের পথ।